জয়গুরু সবাইকে আমি তোমাদেরকে একটা কথা বলতে এলাম যে আমি যাচ্ছি দেবঘর ঠাকুর বাড়ি যাচ্ছি আমাদের তো খুবই ভালো লাগছে ঠাকুর বাড়ি যাওয়ার সুযোগ পেলাম অনেকদিন ধরে ভাবছিলাম হয়ে উঠছিল না কিন্তু হয়তো ঠাকুরের ইচ্ছা হয়েছে তাই আমাকে ঠাকুর এই সৌভাগ্যটা দিল ঠাকুর বাড়ি যাওয়ার তো গেলে অবশ্যই ঠাকুর কিছু মুহূর্ত নিয়ে আসবো তোমাদের সাথে তো এবার তোমরা যদি কেউ গিয়ে থাকো এই সময় ঠাকুর বাড়ি আর যাওয়ার প্ল্যান বানিয়েছে না বা তোমরা মানে যাবে ইতিমধ্যে এক দুদিনের ভিতরে তো এটা তো তোমার কমেন্ট করবে যে যাবে কি না এটা তো করতে কিছু কষ্ট নেই কারো পয়সা লাগবে না কিছু না শুধু একটু ভালো লাগবে বললে শেয়ার করতে গেলে ভালো লাগবে এই যেমন আমি যাচ্ছি শেয়ার করলাম তোমাদের সাথে কমেন্ট করবে যে কখন যাবে বা গিয়েছো বা কিছু তো কমেন্ট করো তোমরা একটু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম অবশ্যই যদি তোমরা ঠাকুরকে ভালোবাসো যারা প্রকৃত ঠাকুরকে ভালোবাসে নিশ্চয়ই কমেন্ট করবে হ্যাঁ আর যারা কমেন্ট করবে আমাকে তাদেরকেও আমি জয় আমার জয়গুরু যারা করবে না তাদেরকেও আমার জয়গুরু ঠাকুরের চাহের সবার মঙ্গল কামনা করে আবার আমি তোমাদের কাছে সঙ্গে ঠাকুর বাড়ির কিছু মুহূর্ত নিয়ে পরে আবার দেখা করবো জয়গুরু সবাইকে